পারচেজারদের সঙ্গে আমি আলাপ করে রেখেছি, তবে কিনা পাটের বাজার আপাতত মন্দা, অবশ্য দাম শীঘ্রই বাড়বে। তাই বলছিলাম কি, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তোমরা জানো রচনার বিষয়বস্তু ছিল বিজয় দিবস, এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এই যে দেখছেন আমার সামনে যে কবরটা, এটাই হচ্ছে প্রয়াত অভিনেতা, জনপ্রিয় অভিনেতা সিরাজুল ইসলামের কবর। এখানে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বনানী কবরস্থানে। এখানে আসার একটা কারণ, জনপ্রিয় অভিনেতা সিরাজুল ইসলামের কবর এখানে। আজকে এই গুণী অভিনেতার কবরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। ভিউয়ার্স, আমি এখন ঢাকা বনানী কবরস্থানের ভিতরে আছি। আমি এখন জনপ্রিয় অভিনেতা প্রয়াত অভিনেতা সিরাজুল ইসলামের কবরের দিকে যাব। দেখুন, এই পথটা ধরে হাঁটলে বেশি দূর না, অল্প কিছুক্ষণ হাঁটার পরে। বেলা ছুটি, কেন স্যার? এবারের ইন্টার স্কুল রচনা প্রতিযোগিতায় আমাদের স্কুলের ক্লাস ফাইভ এর বাবলু গোল্ড মেডেল পেয়েছে। এই যে দেখছেন আমার সামনে যে কবরটা, এটাই হচ্ছে প্রয়াত অভিনেতা জনপ্রিয় অভিনেতা সিরাজুল ইসলামের কবর। এখানে কবর পরিচর্চা কর্মীর সাথে কথা বললে জানতে পারলাম যে ওনারা নাম পছন্দ করেন না, সেজন্য কোনো নাম দেননি। তবে এই জায়গাটি রিজার্ভ করা, ক্রয় করা, অর্থাৎ এখানে আর কাউকে কবর দেওয়ার সুযোগ নেই। ওনার লাশটা এখানে আছে, কিন্তু ওনারা নাম পছন্দ করেন না, সেজন্য নাম দেননি। দেখুন, এটাই হচ্ছে সেই গুণী অভিনেতার কবর। ভিউয়ার্স, ওয়ালাইকুম সালাম। বিয়ের তারিখটা কি ঠিক করলেন? জি, আমি সবার সাথে একটু কথা বলি, বলে আপনাকে বিকেলে জানাই। এখন প্রয়াত অভিনেতা জনপ্রিয় অভিনেতা সিরাজুল ইসলাম সাহেবের সংক্ষিপ্ত জীবনী বলবো। সিরাজুল ইসলাম সাহেব 1938 সালের 15 মে ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা হচ্ছেন আব্দুল হক, মা হচ্ছেন আরিফান নেসা। তার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী। রানাকে তুমি রানা, আমার মেয়ের সঙ্গে তোমার কতদিনের? এখন বলবো জনপ্রিয় অভিনেতা সিরাজুল ইসলাম সাহেবের কর্মজীবন। সিরাজুল ইসলাম সাহেবের বাবা 1947 সালে দেশ বিভাগের পর ঢাকায় এসে সপরিবারে বসবাস করেন ঢাকার বাংলা বাজারে। সিরাজুল ইসলাম সাহেব তার অভিনয় জীবন শুরু করেন প্রথমে মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে। সে কি হয়, অধ্যাপক আশরাফ চৌধুরীর বেবি ট্যাক্সিতে চললে কিছু যায় আসে না, কিন্তু জুট মার্চেন্ট আশরাফ চৌধুরীর গাড়ি ছাড়া চলা উচিত। এখন বলবো জনপ্রিয় অভিনেতা সিরাজুল ইসলাম সাহেবের চলচ্চিত্রে আসার গল্প। সিরাজুল ইসলাম সাহেব 1963 সালে মহিউদ্দিন পরিচালিত রাজা এলো শহরে চলচ্চিত্রের অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। স্টক রিপোর্ট, ব্যাংক গ্যারান্টি আর ইন্স্যুরেন্সের কাগজপত্র, এগুলো আপনি দেখে রাখবেন। সিরাজুল ইসলাম সাহেব 2010 সালে চলচ্চিত্র অভিনয় থেকে অবসর নেন এবং তিনি 2014 সালে চৌধুরী সহিউল সাকি পরিচালিত অসমাপ্ত কবিতার গল্প নাটকের অভিনয়ের মধ্য দিয়ে নাট্য জগৎ থেকেও বিদায় নেন। Thank you.
তুমি বাবুল? জি। ভালো, খুব ভালো। আমি খুব খুশি হয়েছি তোমার এই খবরটা পেয়ে। স্কুলের সবাই যখন খবর। সিরাজুল ইসলাম সাহেব অভিনয়ের পাশাপাশি অবসর নামে একটি নাটকের দলও গঠন করেন। এই নাটকে মোট সদস্য সংখ্যা ছিল 15 জন। অবসর নাট্য দলের ব্যানারে ফাঁস, কেনা বেচার পালা, গরু গাড়ির হেডলাইট সহ 10টি নাটক তিনি মঞ্চস্থ করেন। কি জানি বলছিল, আসলে ওরা আমাকে খুব ভয় পায় তো। আপনাকে ভয় পায়? ইয়েস। কেন, আপনার মেজাজ কি হাই? সিরাজুল ইসলাম সাহেবের পারিবারিক জীবন। সিরাজুল ইসলাম সাহেব 1965 সালে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের ফুফাতো বোন সৈয়দা মারুফা ইসলামকে বিয়ে করেন। তাদের পরিবারে এক ছেলে মোবাশ্বেরুল ইসলাম রাহি ও দুই মেয়ে ফাহমিদা ইসলাম ও নাহিদা ইসলাম। সিরাজুল ইসলাম সাহেবের উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা। সিরাজুল ইসলাম সাহেব 1984 সালে শাসী নজরুল ইসলাম পরিচালিত চন্দনা চলচ্চিত্রে পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। আপনি আমার দুলা ভাই, তা একটু ঠাট্টা করলাম। ও তাহলে চলো। সিরাজুল ইসলাম সাহেবের মৃত্যু। সিরাজুল ইসলাম সাহেব 2015 সালের 24শে মার্চ বার্ধক্যজনিত কারণে মস্তিষ্কে রক্ত প্রবাহের ব্যাঘাত ঘটায় ঢাকায় নিকেতনে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তাকে বনানী কবরস্থানের এই স্থানটিতে দাফন করা হয়েছিল। যে খাড়া কপাল, মাথায় রেশমি চুল, পিছনে আলোর বলয়, এ ইউ আর এ। যাও তুমি গিয়ে দেখে এসো গিয়ে। শোনায় ছোকরা, আমার এই মেয়েটাকে নিয়ে অন্য একটা প্ল্যান আছে। ভবিষ্যতে আর হাতটা ধরো না। জি স্যার। আজকে যে ব্লগ করলাম জনপ্রিয় অভিনেতা পয়াত অভিনেতা সিরাজুল ইসলামের কবর এবং জীবনী, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফোরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।